আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার না দিলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সাতকানিয়া লোহাগাড়া জাতীয়তাবাদী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। 2014 ও 2018 নির্বাচনে জনগণ বিষয়টি বুঝে গেছে, জনগণ এবার ছাড় দেবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার না দিলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং জনগণকে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে প্রতিহত করবে বলে জানান তিনি।